হ্যালো আসসালামু আলাইকুম আমি শাকিলা সাথী ইউএস থেকে বলছি কেমন আছেন আপনারা সবাই আমি ভালো রয়েছি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আজকে আমি পার্কে ঘুরতে আসছি হ্যাঁ আল্লাহ ওই লোকটিকে দেখছি কে ওই লোকটি ওইভাবে মারা গেছে নাকি দেখি তো একটা লোককে দেখছি সে লোকটি হয়তো বা মারা গেছে নাকি আজকে তিন দিন হলো ওইভাবেই শুয়ে রয়েছে কালকের আগের দিনও দেখছি পরশু দিনও দেখছি তারপরের দিনও দেখছি মনে হচ্ছে মারা গেছে লোকটি আর কিরকম ভোম করছে ওনার মুখ দিয়ে দেখি তো আচ্ছা আপনাদেরকে একটু দেখাচ্ছি দাঁড়ান একটু ওয়েট আমি আগে দেখে নিত মি আর ইউ ওকে হে ম্যান এক্সকিউজ মি আর ইউ ওকে আর ইউ ওকে কোনো কথাই বলে না উনি চুপচাপ আছে এই পাশে যে উনিও তো দেখতেছি উনি তো ঘুমাচ্ছে এই ঠান্ডার ভিতরে এত ঠান্ডা এর ভিতরে দেখেন বল বুঝতে নিয়ে কেমন করে ঘুমাচ্ছে কোথায় এরকম বাংলাদেশেও আছে কিন্তু দেখেন আমেরিকার মতো জায়গায় এরকম অবস্থা কি অবস্থা এরও কিন্তু যা বরের অবস্থা কেন হয়েছে সেটা তো বুঝতেই পারছেন কি কারণে হয়েছে দেখেন ওর ওকে ওর অবস্থা দেখেন আমি তো ওকে দেখলাম কিন্তু কোনো কথাই শুনলো না সে একেবারে মানে আমি তো ভাবছি মরে গেছে অনেক আমি পরে ওইটুকু ভিডিও করতে পারি নাই অনেকগুলো মানুষ ডেকে নিয়ে আসছিলাম নিয়ে এসে ওকে বিয়ে করার পরে দেন ও আর কি ওয়েক আপ হয়েছে

oh this is plenty for now oh no i don't I, have any i don't have any refrigeration for it i have to use it all okay quickly but no no you have more friend friend uh, yeah they'll be here some sometime today i don't know Oh, i have more uh, i have two so and other people they are here so you will call me okay i stay here okay. well i'll be here for a while oh yeah i know if i go anywhere i, I, I have to go to the recycling <laughs> center in a little while

এরা মিল্ক খেতে পছন্দ করে সচরাচর এরা মিল্কটাই পছন্দ করে তো আমি ভাবলাম এদেরকে মিল্ক দেওয়াটাই বেটার তো মিল্কটা কিনে নিয়ে এসে ওদেরকে দিয়ে দিলাম যে ওরা মিল্কটাই পছন্দ করে আসলে মাঝে মাঝে আমি এদেরকে দিই যদিও গিফট কোনো কিছু দিলে পারে দান করলে দেখানো লাগে না আমি দেখাতে চাইনি আসলে বাট হয়ে গেছে কিন্তু একজনকে আমি যখন একজনকে দিতাম বাথরুমের পাশে থাকতো ওই মহিলাটা একটা কালো রঙের একটা মহিলা ছিল আপনারা অনেক আগেও একবার দেখছেন বাট ওকে না খুঁজে পাওয়া যাচ্ছে না এখন কোথায় গিয়েছে মারা গিয়েছে নাকি এই লোকের মতো আর এই লোকটা মারা যায়নি পরে আমি ধরে উঠানোর পরে দেখলাম যে সে মারা যায়নি যাই হোক তাকেও খাবার দিলাম সেও অনেক হ্যাপি হয়ে গেছে আমার এই মিলটা পেয়ে কারণ ওকে আমি কালকে আসলে আমার দেওয়ার কারণ কি আমি কালকে থেকে ওকে রকম করে অবস্থা দেখছি আমি ভাবছি ও মারা গেছে বা খাওয়ার অভাবে পরে শুনলাম যে ও আসলে খুবই অসুস্থ মানে খাবারের জন্য এভাবে ইয়ে হয়ে আছে আজ সাত আট দিন হলে সে কিছুই খায় নাই কারণ তার কাছে কোনো টাকা নাই টাকা নাই কেন এবার আপনাদেরকে সেই কথায় আসি আপনারা সবাই বিদেশে আসার জন্য পাগল হয়ে যান মানে সবাই অবৈধ পন্থায় আমেরিকা আসতে চান তো এই ইন্ডিয়ান লোকটার দিকে তাকান দেখেন ওর অবস্থা তাহলে বুঝতে পারবেন যে কতটা সে অসহায় সেও এভাবে আসছে সে পাসপোর্টবিহীন কোনো কিছু নেই কাগজপত্র নেই এখন তাকে কেউ কাজও দেয় না সে এখন এই বাথরুমের পাশে এভাবে শুয়ে থাকে এটাই হচ্ছে জীবন আসলে জীবন বাংলাদেশে থাকেন বা যেখানেই থাকেন যদি পরিবারের সাথে থাকেন ভালো থাকেন সুখে থাকেন এই যে এই লোকটি এখন না যেতে পারছে তার কাছ থেকে আমি কথা শুনলাম সে বলতেছে যে সে আজ দুই বছর হলে আসছে কোনোভাবে সে তার ইন্ডিয়ায় ফেরত যেতে পারছে না কারণ তার কাছে টাকা নেই প্লাস হচ্ছে ভিসাও নেই পাসপোর্টও নেই কোনো কিছুই নেই তো কেউ ওনাকে হচ্ছে ও উনি এখন আর এখানে আমি জানি না পুলিশরা ধরলে কি হবে মানে এদেরকে মনে হয় পুলিশরা ধরে না ধরে না আমি এটাও জানি না আসলে এটা পার্সোনাল বিষয় যার জন্য ও ওরা উত্তর দিল না বাট আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যে অবৈধ পন্থায় আসলে কোনো দেশে আপনারা যাবেন না গেলে এই লোকের মতো অবস্থা হবে হয়তো কপাল যদি ভালো থাকে তাহলে হয়তো বা বেঁচে যেতে পারেন হয়তোবা আপনার আপনার কপাল ভালো সেজন্য আপনি অনেকভাবে জব করতে পারেন বা অনেকভাবে ই করতে পারেন কিন্তু চিন্তা করেন এই লোকটার দিকে কিভাবে পড়ে রয়েছে আর কীভাবে কীভাবে রয়েছে এই দেখলে আপনার ফ্যামিলি আপনার পরিবার কি আপনাকে এরকম অবস্থায় দেখতে চায় কখনোই না এই অবস্থা কেউই দেখতে চায় না আমি আসলে শুধু ধনীদের আমেরিকায় ধনীরা থাকে ধনীরা না গরিবদের যে কি বাজে অবস্থা ধনীরা তো সুখে আছে বাট গরিবরা যে কী কষ্টে আছে সেটাই আমি আসলে দেখানোর চেষ্টা করেছি আর জিনিস গরিব বলতে আমি এরকম না আপনারা এটা খারাপভাবে নেবেন না ইনি যে আসছে দেশ থেকে এসে কাগজপত্র ছাড়া যে কতটা অসহায় যাযাবরের অবস্থায় না খেয়ে রয়েছে এবং শরীরের যে অবস্থা এটাই আমি আসলে বোঝাতে চেয়েছি যে আপনারা যে যাই যাই করেন না কেন যেখানেই থাকেন না কেন কোনো বাইরের দেশে অন্ততপক্ষে পক্ষে প্লিজ এভাবে আইসেন না কারণ আমাদের দেশের মানুষটা একটু হেল্প করে বা একটু সাহায্য করে এখানকার মানুষ ফিরেও দেখে না ফিরেও দেখে না এই লোক যদি মারাও যেত তিন দিন ধরে মরেও এখানে থাকতো কেউ আসতো না কেউই দেখতো না যদি এই আমাদের মতো এশিয়ান কোনো ব্যক্তি যদি দেখতো বা তারা মনে করতো যে যাই পুলিশকে ফোন দিই দেন তারা পুলিশকে ফোন দিয়ে তার একটা ব্যবস্থা করতো এছাড়া আর কিছুই না কিন্তু সো লাইফটা আসলে এনজয় করার মতো ভালো কিছু করলে দেশেও করা যায় আর আমেরিকা এসে যে করতে হবে আমেরিকা আসতেই হবে এমন কোনো কিছু না যদি আমেরিকা আসতে চান পড়াশোনা করেন ভালোভাবে করে সুন্দর পথে আসেন সুন্দরভাবে আসেন এবং সুন্দর সুন্দরভাবে জীবনযাপন করেন এই রকম জীবনযাপন করার আমি মনে করি কোনো মানেই হয় না তো আর কথা বাড়ালাম না ভালো থাকেন সুস্থ থাকেন এই লোকটারে দেখে আমার মনটা খুবই খারাপ হয়ে গিয়েছিলো যার জন্যই আমি আসলে ভিডিওটা করলাম তো সরি ফর যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন মানুষদেরকে একটু দেখাবেন যে আসলে যারা লোভে পড়ে বিদেশে আসতে চায় অবৈধ পন্থায় তাদের অবস্থাটা কি হয় সেটা একটু দেখান ভিডিওটা শেয়ার করে এইটুকুই ভালো থাকবেন সুখে থাকবেন এবং সুস্থ থাকবেন স্টে হোম আল্লাহ হাফেজ